পশ্চিম বাংলার রাজনীতিকে ধর্মান্ধতা এবং সাম্প্রদায়িকতায় ভরিয়ে দেওয়ার জন্য বিজেপি একেবারে প্রস্তুত, ওদের সেটাই কাজ। আর এই বিজেপিকে প্রশ্রয় দিয়ে পশ্চিম বাংলায় টেনে এনেছে তৃণমূল। আমাদের রাজ্যে মুখ্যমন্ত্রী আরএসএস কে দেশপ্রেমিক বলেছেন, ফলে আরএসএস এগুলো করবে কিনা জানি না, তবে এসব যখনই হবে মানুষ জানতে চাইবে বছরে 2 কোটি চাকরির প্রতিশ্রুতি কোথায় গেল। এই ভাষাতেই বিজেপি তৃণমূলকে নিশানা করলেন সিপিএম নেতা সুজন চক্রবর্তী। ঠিক কি বলেছেন তিনি শোনাব। বাংলার রাজনীতিকে ধর্মান্ধতায় সাম্প্রদায়িকতায় ঘুরিয়ে দেওয়ার জন্য বিজেপি প্রস্তুত, বিজেপি সেটাই কাজ। এবং এই বিজেপিকে প্রশ্রয় দিয়ে পশ্চিমবাংলায় টেনে এনেছেন মমতা ব্যানার্জি তৃণমূল। বিজেপি ইজ আ ন্যাচারাল অ্যালি তৃণমূলের কথাটা বলব। আরএসএস কে দেশপ্রেমী মুখ্যমন্ত্রী বলেছেন, আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী। বিজেপি অথবা আরএসএস, তারা যে এইভাবে মানুষকে বিভাজনের রাজনীতি করে না নতুন কোনো কথা নয়, সবাই জানে। এখন তারা কি গীতা পাঠ করবেন না কি পাঠ করবেন, 1 লক্ষ না 10 লক্ষ আমি জানি না, কিন্তু মানুষ যখনই ওরকম করবে লক্ষ লক্ষ তখনই বলবে বছরে 2 কোটি চাকরি মোদিজির প্রতিশ্রুতি কোথায় গেল জবাব দাও। যদি ব্রিগেডে হতো অথবা অন্য কোনো জায়গায় আমি জানি না কোথায় করবে, ওরকম যদি পাঠ করার ব্যবস্থা করে তার চারপাশে তার 10 গুণ লোক ভিড়ে দাঁড়িয়ে বলবে যে আমাদের 2 কোটি চাকরি কোথায় গেল মোদিজি, তার উত্তর দাও। আমাদের গ্যাসের দাম 400 থেকে বেড়ে 1200 হলো কেন মোদিজি, তার উত্তর দাও। জীবন জীবিকার লড়াইটা সবচেয়ে গুরুত্বপূর্ণ।